নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো ফেব্রুয়ারি মাস মকর রাশি 2020 সাল কেমন যেতে চলেছে। আপনারা থাম্বনেল দেখে হয়তো মোটামুটি আইডিয়া করেই ফেলেছেন যে কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই মাসটা মোক্ষ লাভের মাস, এই মাসটা আপনাদের সফলতার মাস, মানে আপনাদের এই মাসে ভাগ্য খুলতে চলেছে। তো কোন কোন দিক থেকে আপনাদের এই ভাগ্য খুলতে চলেছে সেটি জানতে ভিডিওটি পুরো দেখুন, কারণ এই ভিডিওর একটা পার্টও মিস করবেন না। শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করা যাক। মকর রাশি, মকর রাশি শনির সেক্টর, মানে শনি দ্বারা নিয়ন্ত্রিত, এবং কুম্ভ রাশিও শনি দ্বারা নিয়ন্ত্রিত। তো আমি আজকে মকর রাশি নিয়ে বলছি, এরপরে নেক্সটে আমি কুম্ভ রাশি নিয়ে বলবো। যাই হোক, মকর রাশি শনির পজিটিভ সেক্টর নয়, নেগেটিভ সেক্টর, আর কুম্ভ রাশি হচ্ছে পজিটিভ সেক্টর। তো এই রাশির বেশিরভাগ সময় ভালো যেতে চায় না, জীবনে সবসময় অসফলতার মুখোমুখি সবসময় হতে হয়। তাই এই রাশির জাতক ও জাতিকাদের মনের অবস্থা দিনের পর দিন, দিনের পর দিন খারাপ হতে থাকে, কারণ অসফলতাকে দেখতে 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 এই রাশির জাতক জাতিকাদের মনটাই ভেঙে যায় যে আমার জীবনে তো কিছুই হচ্ছে না, সবারই উন্নতি হচ্ছে বাট আমার হচ্ছে না। সব জাতিকাদের এবং জাতকদের বলছি, আপনাদের অসফলতার দিন শেষ হয়ে গেছে। এই ফেব্রুয়ারি মাস থেকে আপনি মিলিয়ে রাখতে পারেন, আমি যা যা ভিডিওতে বলতে চলেছি তার অধিকাংশই আপনাদের মিলতে বাধ্য। তো প্রথম অবস্থায় আপনারা এই ফেব্রুয়ারি মাসে যদি কোনো বিজনেস স্টার্ট করেন, সে যে কোনো ধরনের বিজনেস হতে পারে, তো আপনাদের বিজনেস ভালো যাবে, বিজনেসে নতুন নতুন অপরচুনিটি আসবে। এছাড়াও যদি আপনারা পার্টনারশিপ বিজনেস স্টার্ট করেন সেক্ষেত্রেও আপনাদের ভালো যাবে। কিন্তু আপনারা একটু পার্টনারশিপ বিজনেস করার আগে অবশ্যই আপনার হরোস্কোপে সপ্তম ভাবটা দেখে নেবেন, মানে সপ্তম ভাবে যদি কোনো রকম খারাপ গ্রহ যদি থাকে, যেমন রাহু, কেতু বা শনি, এরকম কোনো প্ল্যানেট যদি থাকে সেক্ষেত্রে একটু প্রবলেমেটিক আছে। এবার আসা যাক আপনাদের চাকরির ক্ষেত্র। এই ফেব্রুয়ারি মাসে আপনারা নতুন চাকরি পেতে চলেছেন, এবং যারা চাকরি অলরেডি করছেন তাদের পদোন্নতি হতে চলেছে। এই মাসে আপনারা কোনো জায়গা, জমি বা বাড়ি ক্রয় করতে পারেন বা গৃহ নির্মাণও করতে পারেন। এছাড়াও যারা মকর রাশি জাতক জাতিকারা এডুকেশন সেক্টরে আছে তাদের পড়াশোনা ভালো হতে চলেছে, এবং আপনাদের মনের যে স্পৃহা, যে উত্তেজনা, সেটি আস্তে আস্তে বাড়তে চলেছে। আপনারা যে কাজে হাত দিবেন এই মাস থেকে আপনারা সাকসেসফুল 100% পাবেন। তবে আপনারা একটা কথা আপনাদেরকে আমি বলি, যে কোনো কাজ করার আগে আপনারা একটু ভেবে নেবেন তার ফিউচার সম্পর্কে, কারণ এমন কোনো কাজ করবেন না যেটার কোনো ভবিষ্যৎ নেই, তাহলে তো বুঝতেই পারছেন কাজটা করাটাই বৃথা হয়ে দাঁড়াবে। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাবে না, ভালোই যাবে, তবে যেহেতু আপনাদের সারস্বতী পিরিয়ড চলছে সেহেতু একটু প্রবলেম আসবে। আমি ভিডিওতে কোনো রকম খারাপ কথা বলতে চাইও না, খারাপ কথা বলা পছন্দ করি না, আমি ন্যাচারালি আমি খুব পজিটিভ মাইন্ডেড মানুষ, আমি পজিটিভ দেখে চলি এবং পজিটিভ কথা বলতে পছন্দ করি। কারণ একটা কথা জেনে রাখবেন আপনারা, যদি আপনারা পজিটিভভাবে চলতে পছন্দ করেন তাহলে দেখবেন আপনাদের জীবনে সবসময় পজিটিভই ঘটবে, আর যদি নেগেটিভ চিন্তাভাবনা করেন দেখবেন আপনার জীবনে নেগেটিভই ঘটবে। তো যাই হোক, ভয়ের কিছু নেই। এরপরে আসি আপনাদের পারিবারিক অবস্থান। আপনাদের পরিবারে যদি কোনো বিবাদ থাকে, ভাই ভাই বা
জমি জমা সংক্রান্ত কোনো রকম সেখানে কোর্ট কাছারি চলছে, তো সেখানে আপনারা ভালো ফল পাবেন, মানে আপনাদের দিকেই রায় আসবে। এছাড়াও আপনারা নতুন গাড়িও কিনতে পারেন এই মাসে, এবং অর্থনৈতিক দিকটা অনেকটাই অনেকটাই আস্তে আস্তে আপনারা নিজে বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনাদের প্রোগ্রেস করছে, করতে চলেছে এবং করবেও। এছাড়াও যারা ফ্লেম লাইনে আছেন তাদের নতুন নতুন স্ক্রিপ্ট আপনারা পাবেন, নতুন কাজ পাবেন, এবং আপনারা যে কোনো কাজ করার পর সেখানে আপনারা সাকসেসফুল 100% পাবেন। এরপরে লাস্ট আমি আসছি আপনাদের দাম্পত্য জীবন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দাম্পত্য জীবনে আগের থেকে অনেক সুমধুর হতে চলেছে, আপনাদের দুজনের মধ্যে মনের মিলন বাড়বে এবং একটু রোম্যান্টিক ভাব আসবে, এবং যাদের এই বছর বিয়ে হচ্ছে না তারা এই বছর বিয়ের জন্য ট্রাই করুন, অবশ্যই আপনাদের বিয়ে হওয়ার চান্স আছে। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি আপনাদেরকে ভিডিওটি এতটুকু সাহায্য করে থাকে এবং যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন, তো অবশ্যই একটা লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইক, আপনাদের একটা শুধু লাইক আমার জীবন, আমার ভিডিও করার মোটিভেশনকে বাড়িয়ে তোলে, এটা আপনারা হয়তো জানেন বা জানেন না। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, এরপরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন।